বন্ধুরা, কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অন্তর্গত বিএ বিএসসি বিকমের মতো কোর্সে তোমরা যারা এবারে ফার্স্ট সেমিস্টারে নতুন কলেজে এডমিশন হয়েছ, তোমাদের কলেজে রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস তোমরা নিজেরাই নিজেদের মোবাইল ফোন দিয়ে নিজেরাই তো কীভাবে কমপ্লিট করবে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং তোমরা কিন্তু অনেকে ডকুমেন্টস আপলোড করতে অনেকে সমস্যার সম্মুখীন হচ্ছ, তো তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে গেলে কীভাবে আপলোড করতে পারবে সম্পূর্ণ প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ পরপর দেখাবো, যাতে কোনো রকমের অসুবিধা না হয় রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ করতে গিয়ে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচিং করবে, এবং চ্যানেলের মধ্যে নতুন থাকলে অবশ্যই আপডেট পাই ওম কার্তিক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা রিকোয়েস্ট থাকবে। এবং আবেদনের পূর্বে তোমাদের একটি মতো রিকোয়েস্ট, আমাদের ভিডিওটিকে অবশ্যই একটি মতো লাইক করবে, তোমাদের একটি মতো লাইক আমাদেরকে অনেকটা উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ইনফরমেশন যোগাতেন। তো দেখো, আমরা কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস ফর্ম ফিল আপ করবো। রেজিস্ট্রেশনের পূর্বে তোমাদের এইরকম একটি পেজের মধ্যে আসতে হবে, যেখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট করতে পারবে। এখানে আসার জন্য তোমাদের কী করতে হবে সেই প্রসেসটা সর্বপ্রথমে দেখাচ্ছি। দেখো, রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের মোবাইল ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার থাকবে সেই গুগল ব্রাউজারটি ওপেন করবে। ওপেন করার পর তোমাদেরকে সার্চ বারে গিয়ে সার্চ করতে হচ্ছে কুচবিহার পঞ্চানন অন্তর্গত যে কোনো কলেজ অন্তর্গত হয়ে থাকো, যেমন এভিনশিয়াল কলেজ, দিনহাটা কলেজ, কুচবিহার কলেজ, দেওয়ানহাট মহাবিদ্যালয়, তুফানগঞ্জ মহাবিদ্যালয়, নেতাজি সুভাষ মহাবিদ্যালয় এবং মেকলিগঞ্জ কলেজ এবং ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়, এরকম অনেক কলেজ রয়েছে। সেই কলেজগুলো অন্তর্গত হয়ে থাকলে তোমরা একই প্রসেসে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের সার্চ বারে গিয়ে এন্টার করতে হচ্ছে cbpbu.net, cbpbu.net এন্টার করে সার্চ করতে হচ্ছে, আমরা সার্চ করে নিচ্ছি। তো cbpbu.net এন্টার করার পর তোমাদের পরবর্তী এরকম একটা পেজ শো করাবে, যেখানে সবার প্রথমে একটি লিঙ্ক দেখতে পাবে, cbpbu.net বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে, অথবা cbpbu.net বলে একটি অপশন তোমাদের সামনে শো করাবে। সেই অপশনের উপর ক্লিক করতে হচ্ছে, ক্লিক করলে তোমার সরাসরি অফিসিয়াল পেজটা আমাদের চলে যাবে, আমরা ক্লিক করেই নিচ্ছি। তো পরবর্তীতে তোমরা কিন্তু এই পেজটার মধ্যে চলে আসবে। এখানে আসার পর তোমাদের এখানে ইনফরমেশন বক্স একটি দেখতে পারবে। ইনফরমেশন বক্সে তোমাদের এখানে একটি অপশন থাকবে, স্টুডেন্ট লগ ইন ফর রেজিস্ট্রেশন ইউজি, এই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে। অনেকে কিন্তু উপরে অপশনে ক্লিক করো, যার কারণে তোমাদের কলেজ কোড চাইছে, তো এইখানে কিন্তু ক্লিক করলে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না। তাই নিচের দিকে একটি লিঙ্ক দেওয়া থাকবে, স্টুডেন্ট লগ ইন ফর রেজিস্ট্রেশন ইউজি, এই সেই অপশনে ক্লিক করতে হচ্ছে। ক্লিক করলে তোমার সরাসরি সেই পেজটার মধ্যে চলে যাবে, আমরা ক্লিক করে নিচ্ছি। তো পরবর্তীতে তোমরা কিন্তু এই পেজটার মধ্যে চলে আসবে, যেখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে পারবে। ইউজি সিবিসিএস রেজিস্ট্রেশন 2023, তোমাদের কিছু বিষয় এখানে এন্টার করতে হচ্ছে, তোমাদের নাম এখানে, তোমাদের যে নাম থাকবে সেই নাম এখানে কিন্তু এন্টার করতে হচ্ছে, এবং তোমাদের মোবাইল নম্বর, যে মোবাইল নম্বর দিয়ে তোমরা এডমিশন করেছিলে, এডমিশনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর কিন্তু এখানে এন্টার করতে হচ্ছে। এবং সেই মোবাইল নম্বর দেওয়ার পরবর্তী তোমাদের নিচ থেকে কলেজগুলো এখানে কিন্তু সিলেক্ট করতে হচ্ছে। এই অপশনে ক্লিক করলে তোমাদের কলেজগুলো পরপর কিন্তু শো করাবে, তোমাদের কলেজ এখানে থাকলে অবশ্যই তোমাদের কলেজগুলো কিন্তু চুজ করবে। তোমাদের কলেজ থাকলে অবশ্যই কলেজে চুজ করার পর পরবর্তীতে তোমরা কিন্তু এরকম একটি পেজের মধ্যে চলে আসবে। তারপর নিচের দিকে একটি ক্যাপচা কোড থাকবে, সেই ক্যাপচা কোডটি কিন্তু নিচের দিকে এন্টার করতে হচ্ছে। দেখো, ক্যাপচা কোড ভুল হলে কিন্তু পরবর্তী পেজে যেতে পারবে না, তাই ক্যাপচা কোড তোমাদেরকে সঠিক দিতে হবে। এবং যদি কোনো কারণে ক্যাপচা কোড কঠিন মনে হয়, তাহলে ক্লিক হেয়ার বলে একটি অপশন থাকবে, হেয়ার অপশনে ক্লিক করলে তোমাদের ক্যাপচা কোড কিন্তু পরিবর্তন হতে থাকবে, যে ক্যাপচা কোডটি সহজ মনে হবে। সেই ক্যাপচা কোডটি খালি বক্সটার মধ্যে নিচের দিকে এন্টার করার পর শো বলে একটি অপশন দেওয়া থাকবে, সেই শো অপশনে ক্লিক করে তোমার সরাসরি তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনের ফর্মটার মধ্যে চলে যাবে, আমরা ক্লিক করে নিচ্ছি। তো পরবর্তীতে তোমাদের সমস্ত বিষয়গুলো দেওয়ার পর পরবর্তী এই পেজটি কিন্তু তোমাদের সামনে ওপেন হবে। এখানে আসার পর তোমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত তোমাদের বেসিক ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, তো তোমাদের নাম, তোমাদের বাবার নাম, তোমাদের ডেট অফ বার্থ, কলেজ কোড এবং কোর্স কিন্তু এখানে শো করাবে। তারপর নিচের দিকে আসলে তোমাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করার কিন্তু অপশনগুলো এখানে দেওয়া থাকবে। তোমাদের এখানে দুটি অপশন শো করাচ্ছে, কারণ এর কোনো রকমের কাস্ট সার্টিফিকেট ছিল না, যার কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করার অপশন শো করাচ্ছে। যে কাস্ট সার্টিফিকেট থাকবে তোমাদেরকে কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপলোড করতে হবে, তোমাদের তিনটি অপশন পরবর্তীতে শো করাবে। যাদের থাকবে না তাদের কিন্তু দুটি অপশন থাকবে, অর্থাৎ ফটো আপলোড করতে হবে, নিজের এক কপি রঙিন ছবি আপলোড করতে হবে, এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট কিন্তু তোমাদেরকে আপলোড করতে হচ্ছে। কত কত কেবিতে আপলোড করবে দেখতে পাবে এখানে আসলে। তোমাদের ফটো কিন্তু অবশ্যই মিনিমাম 10 KB হতে হবে, এবং ম্যাক্সিমাম 50, অর্থাৎ 10 থেকে 50 KB মধ্যে তোমাদের ফটো কিন্তু হতে হবে। এবং ফটোগুলোকে কীভাবে KB পরিণত করবে সেই প্রসেসটা এখন আমরা দেখে নেব, করতে হবে। যেমন উচ্চ মাধ্যমিকের মার্কশিট আমাদেরকে মিনিমাম 60 KB লাগবে, এবং ম্যাক্সিমাম 100 KB, অর্থাৎ 60 KB থেকে 100 KB মধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা আমাদেরকে রাখতে হবে। তো আমরা সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু পরপর কিন্তু KB পরিণত করছি, সেমভাবে তোমরা কিন্তু পরিবর্তন করে নেবে, আমরা পরিবর্তন করব এখন। দেখো, আমরা কিন্তু ইতিমধ্যে একটি অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়েছি, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে কিউ রিডিউস লাইট।
সেই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল পাবে পাবে এখানে আসলে তোমাদের কিন্তু কম্প্রেস ইমেজ সাইজ বলে অ্যাপ্লিকেশনটির নাম এখানে শো করাবে অ্যাপ্লিকেশনটা তোমাদের কিন্তু ইনস্টল করে নিতে হবে আমার যেহেতু ডাউনলোড করা হচ্ছে এখন আমরা ওপেন করে তোমাদের ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করে নেব অথবা এই অ্যাপটির লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাইরেক্টলি এখানে এসে কিন্তু তোমরা অ্যাপটি ডাউনলোড করতে পারবে তো আমরা পরপর সমস্ত স্টেপগুলো কমপ্লিট করছি তো কিউ রিডিউস লাইট অ্যাপটি ওপেন করার পর তোমাদের এরকম একটি পেজ শো করাবে যেখানে সবার প্রথমে চুজ ফটো বলে একটি অপশন থাকবে চুজ ফটো অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু গ্যালারিতে যেতে হবে গ্যালারিতে গিয়ে তোমাদের ফটো কিন্তু চুজ করে নিতে হচ্ছে আমরা একটি উদাহরণস্বরূপ একটি ফটো চুজ করে নিচ্ছি দেখানোর জন্য আমরা একটি ফটো কিন্তু ওপেন করে নিচ্ছি যেটা কিন্তু এখানে দেখতে পারবে তোমাদের ফটো নেওয়ার পর তোমাদের ফটোর সাইজ অর্থাৎ বর্তমান সাইজ কত রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পারবে এখানে বর্তমান আমাদের ফটোর সাইজ কিন্তু 443 KB শো করাচ্ছে ধরো এটা আমাদের ফটোকপি এই ফটোকপিটাকে আমরা 10 থেকে 50 KB মধ্যে 10 থেকে 50 KB মধ্যে করতে গেলে এখানে নিচের দিকে আসতে হবে কম্প্রেস টু ফাইল সাইজ বিলো এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে কত কেবি নিতে বানাবে এখানে কেবি অথবা এমবি কিন্তু সিলেক্ট করা থাকবে আমরা যেহেতু কেবিতে পরিণত করবো তাই কেবি অপশন সিলেক্ট করার পর এখানে কিন্তু আমরা যেহেতু 10 থেকে 50 KB মধ্যে রাখবো তাই তোমাদেরকে সাজেস্ট করবো 45 KB আমরা করে নেব তাহলে কিন্তু আমার ফটো কোয়ালিটিও খারাপ হবে না তার পাশাপাশি আমরা কিন্তু কেবিতে পরিণত করে ফটোটা আপলোড করতে কোনো রকমের অসুবিধা হবে না এবং তোমাদের মার্কশিট আপলোড করবে মার্কশিটটাকে তোমাদের রাখতে বলবো 90 KB করতে কারণ 90 KB করলে তোমাদের মার্কশিটের কোয়ালিটিও কোনো খারাপ হবে না তার পাশাপাশি তোমাদের ডকুমেন্টস কিন্তু আপলোড কমপ্লিট হবে তো আমরা কিন্তু এখন নিচ থেকে দেখে একটি অপশন শো করাবে কম্প্রেস বলে একটি অপশন শো করাবে কম্প্রেস অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু ফটোগুলো অথবা আমাদের ডকুমেন্টসগুলো কিন্তু কেবিতে পরিণত হবে আমরা ক্লিক করে নিচ্ছি তারপর কম্প্রেস অপশনে ক্লিক করলে ওয়েট করবে একটু ওয়েট তো কম্প্রেস অপশনে ক্লিক করার পর ফাইনালি আমাদের কিন্তু ডকুমেন্ট সাইজ কিন্তু দেখো এখানে দেখতে পাবে 44 KB কিন্তু হয়েছে আমরা কিন্তু 45 KB দিয়েছিলাম এখানে 44.28 KB পরিণত হয়েছে আমাদের দেখতে পারবে 443 KB ফটো কিন্তু 44 KB হয়েছে এখন আমরা এই ফটোগুলো কিন্তু সেভ করে নেবো নিচে থেকে সেভ বলে একটি অপশন থাকবে সেই সেভ বলে অপশনে ক্লিক করলে আমাদের ফটো কিন্তু সেভ হয়ে যাবে সেভ করে নেওয়ার পর আমরা সরাসরি কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটার মধ্যে চলে আসবো আসার পর সেমভাবে কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করবো তো আমরা ইতিমধ্যে রেজিস্ট্রেশন ফর্মটার মধ্যে এসে গেছি আমার যেহেতু আগে থেকেই ফটোগুলো কেবিতে পরিণত করা হয়েছে তাই এখন আমরা ফটোগুলোকে চুজ করবো চুজ করার পর তোমাদেরকে পরবর্তী কী পেজ শো করাবে সেগুলো আমরা দেখে নেব তো আমরা ফটো এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট কিন্তু চুজ করে নিচ্ছি চুজ করার পর থেকে আপলোড নাও বলে একটু অপশন তোমাদের সামনে শো করাবে সেই আপলোড নাও অপশনে ক্লিক করতে হচ্ছে আমরা ক্লিক করে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের ডকুমেন্টসগুলো আপলোড হয়ে গেছে তোমাদের ডকুমেন্টসগুলো সেমভাবে কিন্তু আপলোড হয়ে যাবে এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারবে ডকুমেন্ট আপলোডেড টু বি ভেরিফাই বাই কলেজ অর্থাৎ তোমাদের কলেজের তরফ থেকে শুধুমাত্র ভেরিফাই করার অপেক্ষায় থাকবে এখন নিচের থেকে আসলে তোমাদের নাম বাবার নাম ডেট অফ বার্থ এবং কলেজ কোড এবং কোর্স নাম্বার দেওয়া থাকবে নিচের থেকে একটি অপশন দেখতে পারবে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট এই অপশনটাকে ক্লিক করলে তোমাদের ডকুমেন্টসগুলো পিডিএফ রূপে তোমাদের মোবাইল ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে তারপরে তোমরা সেই কপিটা কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবে আমরা কিন্তু সেখানে ক্লিক করে আমাদের ডকুমেন্টসটা কিন্তু ডাউনলোড করে নিচ্ছি অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু ডাউনলোড করে নেব ইতিমধ্যে কিন্তু আমরা রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে অর্থাৎ এই ফর্মটি তোমাদেরকে ডাউনলোড করতে হবে এই ফর্মটি ডাউনলোড করার পরে কিছু অপশন শো করাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আসলে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন বাই কলেজের তরফ থেকে পেন্ডিং থাকবে এরা কোনো রকমের চিন্তার কোনো বিষয় নেই আমাদেরকে অবশ্যই এই রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু কলেজে গিয়ে জমা করতে হচ্ছে কলেজে গিয়ে কী কী ডকুমেন্ট নিয়ে যাবে সঙ্গে অ্যাটাচ করে এই ফর্মটা অবশ্যই নিয়ে যাবে তার পাশাপাশি কী কী ডকুমেন্টস নিয়ে যাবে সেই বিষয় নিয়ে একটি ভিডিও দেওয়া হচ্ছে সেই ভিডিওটা অবশ্যই ওয়াচিং করে থাকবে সেখানে সমস্ত ডকুমেন্ট সংক্রান্ত সমস্ত ডিটেল কিন্তু দেওয়া হয়েছে এখানে তোমাদের নাম এবং বাবার নাম মায়ের নাম রেজিস্ট্রেশন মোবাইল নম্বর কলেজ রোল নম্বর এবং তোমাদের জেন্ডার রেজিস্ট্রেশন স্ট্যাটাস এবং রিজার্ভেশন স্ট্যাটাস অর্থাৎ তোমাদের ক্যাটাগরি কী থাকবে এবং সমস্ত বিষয় তোমাদের কলেজের নাম অ্যাডমিশন ডেট এবং কোর্স এবং ডিসিপ্লিন সমস্ত বিষয়গুলো পরপর দেওয়া থাকবে এবং নিচের দিকে আসলে তোমাদের সাবজেক্ট ডিটেল দেওয়া থাকবে তোমাদের সাবজেক্ট টাইপ এবং সাবজেক্টগুলো কিন্তু পরপর কোনো নিজেরাই দেখতে পারবে তো বন্ধুরা এইভাবে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করতে হচ্ছে পাশাপাশি রেজিস্ট্রেশন ফর্মটি ডাউনলোড করার পর সেই ফর্মটি অবশ্যই তোমাদের কলেজে গিয়ে জমা করে আসতে হবে তোমাদের কলেজে গিয়ে জমা করে না আসলে তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হবে না আনকমপ্লিট থেকে যাবে তো অবশ্যই তোমাদেরকে কলেজে গিয়ে কিন্তু জমা করে আসতে হবে তো বন্ধুরা এটুকু বিষয় জানানোর ছিল আজকের এই ভিডিওটির মাধ্যমে কোনো ইনফরমেশন দিতে পারলে অবশ্যই ভিডিওকে একটি লাইক প্রদান করে তোমাদের একটি মতো লাইক আমাদেরকে অনেকটা উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ইনফরমেশন যোগাতে তো অবশ্যই একটি মতো লাইক করে সাহায্য করে থাকবে তো বন্ধুরা দেখা হচ্ছে ততক্ষণে নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ।